بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به কারণ ওই যদি না খাওয়ায় তাহলে কি উপায় হবে? আহারে বেচারা জন্য খাওয়াইল না, ভিক্ষা করে হলেও খাওয়াইতে হবে। অলঙ্ঘনীয় প্রথা, হ্যাঁ হিন্দুদেরও আছে এটা, অলঙ্ঘনীয়, খাওয়াইতেই হবে। না খাওয়াইলে তাদের পিতাটা স্বর্গে যাবে না, এরকম কনসেপ্ট মুসলমানদের মধ্যে এসেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেউন সালাম কোনোদিন মাইতের জন্য এভাবে খাওয়াইয়েছেন, এইভাবে সিন্নি করেছেন, চল্লিশে করেছেন, চেহলাম করেছেন, আপনি কোনো জায়গায় পাবেন? কোনো জায়গায় নেই। তবে মাইতের জন্য যদি দান খয়রাত করা হয়, গরিব মিসকিনকে সাহায্য করা হয়, মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহ দান করা হয়, এর মধ্যে যথেষ্ট সওয়াব আছে, সাদাকার সওয়াব মাইতের জন্য পৌঁছে যায়, কোনো সন্দেহ নাই। তো সেটা আমরা না করে এখন এই কালকেও প্রতিদিনই প্রায় লোকেরা জিজ্ঞেস করে যে আমি তো খাওয়াইতে চাই না, আমি তো বুঝেছি, আমি তাফসীর শুনেছি, কিন্তু লোকেরা তো আমাকে খুব প্রেশার দিচ্ছে গ্রাম থেকে, সবাই সিসি করছে, কি করি বলেন দেখি। এই যে সমস্ত জিনিস, এগুলা কাফেরদের তরিকা থেকে এসেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আসো যেটা আল্লাহ নাজিল করেছেন সেদিকে, আর রাসূল যা বলেন সেদিকে আসো, তারা বলে নো নো নো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যে তরিকায় পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট, এই রাসূলের কোনো তরিকার আমাদের দরকার নেই। আওয়ালাও কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ, তাদের এই পিতা পূর্বপুরুষগণ যদি এগুলো কিছু না জানতো, বেচারাদের কাছে জ্ঞান ছিল না, এলিম ছিল না, তাহলেও অন্ধভাবে তাদের ফলো করতে হবে। ওয়ালা ইয়াহতাদুন, তারা নিজেরা হেদায়েত পায় নাই, গোমরাহির রাস্তায় চলেছে, তোমরাও তাদের রাস্তায় চলবে, চোখ দুটো খুলবে না। এবং এইরকম আপনি দেখবেন কোরআনে পাক খুললে এই দুনিয়ার এই কাফেরদের মধ্যে এইরকম একটা সিস্টেম সিলসিলা জারি ছিল, যেটা মুসলমানরা অনেক জায়গায় জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে যুগ যুগ ধরে আমল করে আসছে। আর সেই কুসংস্কারের বিরুদ্ধে কথা বললে মানুষ তাকে ভুল বুঝে, তার ব্যাপারে উল্টাপাল্টা প্রচারণা চালায়। এগুলো কাফেরদের তরিকা। সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, সেটাকে তারা বলে ন, বরঞ্চ আমরা পিতা পূর্বপুরুষকে যে তরিকায় সিলসিলায় এবং সংস্কৃতির উপর পেয়েছি আমরা সেটাকে অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, সেম লাইনে, তাদের পূর্বপুরুষগণ যদি কিছুই বুঝতো না, জানতো না, এবং তারা যদি হেদায়েতের উপর নাও থাকে, তাহলেও কি তাদেরকে অনুসরণ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা আরো কিভাবে বলল, অন্য নবীদেরকেও কিভাবে বলেছে, সূরা ইউনূসে এসেছে, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনু লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন এই মিশরে, তখন তারা কি বলল যে তোমরা দুজন এসেছ আমাদের পূর্বপুরুষকে যে তরিকার উপরে পেয়েছে সেখান থেকে আমাদেরকে সরিয়ে নিতে, বরঞ্চ আমরা আর কি হবে, আমরা পূর্বপুরুষদেরকে অনুসরণ করব, তাদের তরিকায় থাকব, আর তোমরা আসলে চাও ওয়াতা কুন লাকুমাল কিবরিয়া উফিলার, আমাদেরকে তোমাদের তরিকায় নিয়ে তোমাদের কিবরিয়া, তোমাদের অনেক শান শওকত প্রতিষ্ঠা করতে চাও, তাই না? নেতৃত্বের খাহেস হয়েছে বুঝি, নবীদেরকে বলে আমাদের সমাজ ব্যবস্থাকে উল্টিয়ে দিয়ে তোমরা সমাজের নেতৃত্বে নিতে চাও, বোঝা গেছে পলিটিক্স তোমাদের মাইন্ডে আছে, বোঝা গেছে, ওমা নাহনু লাকুম মুমিনিন, আমরা কখনো তোমাদের প্রতি ঈমান আনব না। সূরা আল আম্বিয়াতে ইযা ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা তো মূর্তি পূজার সর্দার, খালি মূর্তি পূজক নয়, কিন্তু বড় তাদের প্রিস্ট, হ্যাঁ বড় ঠাকুরের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তো তিনি পিতাকে এবং তার কওমকে বললেন কি এই সমস্ত মূর্তি বানিয়ে বানিয়ে এগুলার পূজা করেন, এগুলার জন্য এত জান দিয়ে এগুলার সেবা করেন, এগুলার জন্য ওয়াকফ করেন, এত কিছু করেন,
এগুলা কি, এগুলার হাকিকত কি বলেন দেখি, কোথায় পাইলেন, এগুলার কি ক্ষমতা আছে? তখন তাদের উত্তর কি হলো, না আমরা বরঞ্চ আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, ইবাদত করে যাচ্ছে, তারা কি উল্টাপাল্টা কিছু করেছে নাকি? তারা তো ঠিকই করেছে। আমি যখন সৌদি আরব থেকে লেখাপড়া করে এসেছি, আমার মসজিদে একদিন বয়ান করলাম একটা বিষয়, তো বয়ান করার পরে আমার আত্মীয় এখন চলে গেছেন দুনিয়া থেকে রাহেমাহুল্লাহ, আমার ঘনিষ্ঠ আত্মীয়, তিনি আমার বয়সে একটু বড়, তিনি নিজেই প্রতিবাদ করতে বসলেন, বলে যে তাহলে তুমি কি বলতেছ আমাদের বাপ দাদা সবাই রং করেছে না, আর তুমি ঠিক করতেছ? কাছের এক্সাম্পল একদম। তা আমরা পূর্বপুরুষকে পেয়েছি তাদের ইবাদত করতে, এটাই সহি মনে করি, খালাস, আর নতুন কিছু শেখার দরকার নাই। সূরা লোকমানের 30 নম্বর আয়াতে وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ একই কথা, একই উত্তর, আল্লাহর দিকে আসো, আল্লাহর শরীয়তের দিকে আসো, কোরআন হাদিসের দিকে আসো, কোরআনের দিকে আসো, রাসূলের দিকে আসো, তারা একই কথা না। আমাদের প্রতিষ্ঠিত সমাজে পূর্বপুরুষ থেকে যা চলে আসছে সেটাকে আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, শয়তান যদি তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ডাকে সেদিকেই যেতে থাকবে, কোনো তাদের সেন্স হবে না। এরকম আপনি অনেক আয়াত পাবেন কোরআন পাকে, আল্লাহ তাআলা ভর্তি করে রেখেছেন এই সমস্ত আয়াত দিয়ে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এত সুন্দর দিন দিয়েছেন, আমরা এই আখেরি জামানায় এসেও আলহামদুলিল্লাহ 100 বছর আগে, 20-25 বছর আগেও আমরা যা শিখতে পারিনি কোরআন হাদিসের কথা, এখন এই বিগত 10-20 বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা এই দেশে এসেছি, ধারাবাহিক এবং ডাইরেক্ট তাফসির রেগুলার শোনার কারণে বলেন আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি, আমাদের বাপ দাদা সবাইকে এই জ্ঞানের সন্ধান পেয়েছিলেন? কাজেই তারা অনেক ভুলের মধ্যে ছিলেন, অনেক কিছু সহি করেছেন, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন, না জেনে যেগুলো ভুল করেছেন আশা করি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে তিনি সেগুলো মাফ করে দেবেন। এখন আমরা কি করতে হবে, আল্লাহ তাআলা যে জ্ঞানের জগৎ আমাদের জন্য উন্মোচন করে দিয়েছেন, জ্ঞানের সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, আপনার এখন এই ফেসবুকের মাধ্যমে যারা ফাসাদ তালাশ করে তাদের দ্বারা ফাসাদ যেভাবে পাওয়ার সুযোগ সস্তা হয়ে গেছে হাতের কাছে, আর যারা মাশা আল্লাহ সহি জিনিস তালাশ করে, দিনকে তালাশ করে, তাদের জন্য যে সুযোগ এসেছে ঘরে বসে দিন শিখার কি সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। এই সুযোগের আমরা সদ্ব্যবহার করি এবং আমরা আমাদের জাতিকে, আমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে আমরা ভুল থেকে উদ্ধার করি, সহি সুন্দর জল জল করা দিনের দিকে নিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত সুন্দর দিন রেখে গেছেন, তিনি কি বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, তোমাদেরকে আমি একেবারে ধ্রুব উজ্জ্বল সাদা ধবধবে উজ্জ্বল দিনের দলিলের উপর রেখে গেলাম। দলিলগুলো আছে কোরআন হাদিসে, লাইলুহা কানাহারিহা, এই শরীয়তের যেগুলা রাত সেগুলোও দিনের মতো উজ্জ্বল, আর দিন কত উজ্জ্বল হবে, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যে ব্যক্তি এত উজ্জ্বল সুস্পষ্ট দলিল ভিত্তিক শরীয়ত থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়, এটাকে গ্রহণ করে না, ওই বাতিল তরিকার উপরে থাকে, সে নিশ্চিতভাবে ধ্বংস হবে, হালেক, ধ্বংস না হয়ে তার কোনো উপায় নাই। এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা এখনো গোমরাহিতে আছে, এলম শিখতে চায় না, দিনের দিকে আসে না, তাদের কাছে দিনটা পৌঁছে দেওয়া কি আমাদের দায়িত্ব না? তাদের সঙ্গে তর্ক করে নয়, ঝগড়া করে নয়, আমরা দিনের দাওয়াত পৌঁছাই সুন্দর করে, রাগ করবেন না। তারা যদি রাগ করে উল্টোপাল্টা বলে, আপনি আর তার সে বেশি রাগ করবেন নাকি, না তাহলে শিখাতে পারবেন না। এই জন্য নবীরা যেভাবে আম্বিয়া কিরাম সবর করেছেন, আমাদেরকেও সবর করতে হবে, বুঝতে চাইবেন না, আমরা বুঝাইতে হবে। ইনশাআল্লাহ একবার দুইবার তিনবার এক বছর পাঁচ বছর দেখবেন যে একদিন আল্লাহ তাআলা তার দিলে দিনের এই দাওয়াত পৌঁছে দিয়েছেন। আপনার উসিলা এই কাজ আমাদের করে দিতে হবে। সেই কাজের কথাই কিন্তু আসলে পরের আয়াতে আসছে। يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم الى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون
এই আয়াতের সরল তর্জমা হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের গুরুত্ব দাও, হ্যাঁ, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, সচেতন থাকো, তোমাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম, কেউ যদি গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু তোমরা শেষ পর্যন্ত হেদায়তের উপরে টিকে থাকতে পারো, তাহলে তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়া তোমার ক্ষতির কারণ হবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমরা সবাই একদিন আল্লাহর কাছে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তখন তিনি তোমাদেরকে খবর দেবেন যা তোমরা করে আসছিলে। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে হুকুম করছেন, তারা যেন নিজেদের ইসলাহ করার জন্য, নিজেদের সংশোধন করার জন্য, নিজেদেরকে দিনদার বানানোর জন্য, রাখার জন্য আজীবন সংগ্রাম অব্যাহত রাখে। কারণ সমাজ একদিকে আর আমি দিনের দিকে আসতে চাই, সমাজের ট্রেন, সমাজের স্রোত কোন দিকে, দিনের পক্ষে না দিনের বিপক্ষে? দিনের বিপক্ষে। এই দেশে বলেন আর আমাদের দেশে বলেন, মানুষ উল্টা দিকে ছুটছে বেশি। এখন সবাই যখন উল্টা দিকে ছুটে, নিজে তার বিপরীত দিকে যাওয়া কি সহজ না কঠিন? কঠিন। তো আল্লাহ তাআলা বলছে সবাই যদি ওইদিকে যায়, তুমি ওইদিকে যেও না, তুমি আর কি করবো, সবাই যখন আর ওইদিকে ছুটছে আর আমি একলা কেমনে অপান্তে হয়ে থাকি, আমিও সেদিকে যাই না। সমস্ত দুনিয়া যদি উল্টা দিকে যায়, তুমি টিকে থাকো। মানুষের, সমাজের মেজরিটি কোন দিকে যায় এর ভিত্তিতে তুমি ফয়সালা করো না। তুমি দিনের পথে টিকে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে সবসময় অল্প কিছু সময় ছাড়া, দুনিয়ার মধ্যে মেজরিটি টাইমে দিনের বিরুদ্ধেই দুনিয়ার পরিবেশ ছিল। সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন, বাদা আল ইসলামু গরিবা ওয়া সাইউদু গরিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছে, ইসলামের আবির্ভাব হয়েছে অত্যন্ত গরিব হিসাবে। এই গরিবের অর্থ আমি অনেকদিন করেছি আপনাদের কাছে। গরিব অর্থ কি বাংলায়? গরিবের অর্থ কি? দরিদ্র, পুয়র, তাই না? কিন্তু আরবিতে এই গরিবের অর্থ দরিদ্র নয়, পুয়র নয়। আরবিতে দরিদ্রের জন্য যে শব্দ হয় সেটার নাম হলো ফাকির, ফাকির, যেটা ফকির বলেন আপনারা। আর আরেকটা হলো মিসকিন, দুটো ব্যবহৃত হয়। মিসকিন আর ফকির এক জিনিস না। মিসকিন হলো যার আসলে অনেক অভাব আছে ঠিকই, কিন্তু একেবারেই কিচ্ছু নাই তা না, আছে একটু। আর ফকির হলো যার কিচ্ছু না। এই হলো ফকির এবং মিসকিন হলো দরিদ্রের অর্থ। তো বাংলায় সেটার অর্থ হয়েছে গরিব। তো ওই গরিব বাংলাকে লোকেরা আরবি গরিবের মতো মনে করেছে যে ইসলাম দরিদ্র অবস্থায় এসেছে। না, এই কথা বলা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, ইসলাম এসেছে অদ্ভুত, গরিব মানে অদ্ভুত, অপরিচিত, অপরিচিত। কোন আরব দেশে কোন অপরিচিত লোক আসলে আপনি জিজ্ঞেস করলেন ওনাকে চিনেন নাকি কে, তো উনি বলবেন চিনে না যদি, হাদা গরিব লা আরিফু, খুব গরিব আমার কাছে মনে হয়, আমি চিনি না, মানে লোকটা পুয়র, এই কথা বোঝাচ্ছে না যে একদম অপরিচিত। অথবা কোনো সময় ঘটে নাই, একটা কিছু ঘটেছে, গরিব অদ্ভুত এরকম। তো ইসলাম আসবে, এসেছে অত্যন্ত অদ্ভুত। আরব সমাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিলেন, তখন আরব সমাজে এই তাওহীদকে তারা কি মনে করলো? অদ্ভুত, কি বলে এটা? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি বলে এই সব মাবুদ বাদী এক মাবুদ? আবার কি বললো? ইন্না হাযা লাশাইউন উজাব, তো আশ্চর্যের কথা, মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। তাওহীদের কথা শুনে তারা বললো আমরা এই আমাদের ইতিপূর্বে চলে যাওয়া জেনারেশন যারা ছিল আমাদের পূর্বপুরুষ, কারো কাছেই তো এই কথা জীবনেও শুনি নাই, অত্যন্ত মন গড়া বাজে অন্যায় কথা নিয়ে এসেছে। তৌহিদের কথা বাজে অন্যায় কথা হয়ে গেছে, আর শিরকের কথা হলো সমাজের কথা। আজকে আপনি যদি আমাদের মুসলিম সমাজেও যান,
তাহলে ইসলামের কথা শরীয়তের কথা বাজে কথা হয়ে যায় তাদের কাছে, অদ্ভুত আর অ্যাকসেপ্টেবল। আজকে যদি আধুনিক সমাজে একটা যুবক দাড়ি রাখা শুরু করে দেয়, অদ্ভুত কাজ করছে, দেখো দেখো কি করে দেখো, অদ্ভুত। ওই আধুনিক সমাজে একটি মেয়ে যদি সুন্দর করে বোরকা পরেন তাহলেও অদ্ভুতই তারা সবার দিকে তাকাবে। আমি এই কয়েকদিন আগে যেখান থেকে সফর থেকে আসলাম সেখানে এক ভাই বললেন যে তার পরিবার, তার স্ত্রী রাহমাকাল্লাহ আসছে অত্যন্ত আল্ট্রা মডার্ন সমাজ থেকে, যেখানে দিনদারি মোটেই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার স্ত্রীকে মাশাআল্লাহ দিনদার, চমৎকার দিনদার বানিয়ে ফেলেছেন। অল্প সময়ের ভিতরে তার ভিতরে বিশাল পরিবর্তন হয়ে গেছে, তিনি পরিপূর্ণভাবে দিনের দিকে ঢুকে পড়েছেন। তার আত্মীয় স্বজন বন্ধু মাতা পাড়ার প্রতিবেশী সবাই তাকে দেখে বলেন, তার নাম ধরে বলে, আহারে অমুকের এই দুরবস্থা হয়ে গেল, বলে যে আমার সঙ্গে ভদ্রলোক বলছেন যে রিক্সায় করে তিনি যাচ্ছিলেন, আমার এবং যে তাদের একদম ঘনিষ্ঠ এক লোক, প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সম্পর্ক আসা যাওয়া, দেখে বলে অমুক তার এই দুরবস্থা, সে এরকম বোরকার ভিতরে ঢুকেছে, দুরবস্থা। এই সমাজ অদ্ভুত। তো মদিনায় ইসলাম এসেছিল অদ্ভুত, মক্কায় ইসলাম এসেছিল অদ্ভুত। আবু জাহাল আবু লাহাব তাদের কাছে এতগুলো মূর্তি, 360 মূর্তি, এতগুলো মূর্তি মিলে তারপরে তো দেখা যায় মাঝে মধ্যে বিপদে পড়ে যায়। তারা মনে করে যে এত মূর্তি তো কুলে না, সব বাদে একজনে কেমনে কুলাবে, আমাদের কত দরকার, কেমনে প্রয়োজন পূরণ করবে। অদ্ভুত কথা, এক আল্লাহর কথা তারা কিছুতেই মানবে না। তিনি বললেন বাদা আল ইসলাম গারিবা, এইভাবে ইসলাম অদ্ভুত হিসাবে এসেছে। আর যখন তিনি মদিনায় গিয়েছিলেন হিজরত করে, তখন ইসলামকে মদিনা লোকেরা গ্রহণ করেছে না করে নাই, করে ফেলেছে। মদিনার সমাজে তখন এক আল্লাহর ইবাদত কি অদ্ভুত ছিল না? সেটাই তখন সমাজের কাছে অ্যাকসেপ্টেবল চল হয়ে গেছে, সবাই তখন এক আল্লাহর ইবাদত করছে, তখন এটা অদ্ভুত নয়, বরঞ্চ শিরক করাটাই অদ্ভুত, কুফরি করাটাই অদ্ভুত। তিনি বললেন মদিনায় বসে যে একসময় মক্কায় ইসলাম এসেছিল অপরিচিত, অদ্ভুত, আনঅ্যাকসেপ্টেবল, সমাজের সঙ্গে মিলে না। আর মদিনায় আল্লাহ তাআলা ইসলামকে কবুল করিয়ে দিয়েছেন, সমাজ সেটাকে গ্রহণ করে নিয়েছে। তারপরে তিনি বললেন ওয়াসাইউদু গরিবান কামা বাদা, অচিরেই আবার একদিন ইসলাম অপরিচিত হয়ে যাবে, সমাজের সঙ্গে খাপ খাবে না, টক্কর লেগে যাবে, সমাজ একদিকে ইসলাম আরেক দিকে। এই সময় ইসলামকে ধরে রাখা সহজ না কঠিন? অনেক কঠিন। তখন তিনি কি বললেন, ফাতুবা আলিল গোরাবা, যারা এই গরিব হয়ে অপরিচিত হইল লোকেরা বলুক তাদের ব্যাপারে, নষ্ট হয়ে গেছে, এই কথা বলতে বলে তারা খারাপ হয়ে গেছে, তারা সমাজের উল্টা দিকে চলে গেছে, গালি দেবে, এই কথা শুনিও সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা টিকে থাকে মজবুতি সহকারে, তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্য বড় সুসংবাদ আছে। সমাজ আপনাকে দেখে ব্যঙ্গোক্তি করবে, আরে দেখো লোকটা এখন কি হয়ে গেছে, কি ছিল, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করবে, মনে করবে তুমি কিছুই বুঝো না, তুমি শিক্ষা দীক্ষা এত ঠিক কিছু থাকার পরেও তুমি কিভাবে এরকম মোল্লা হয়ে গেলা, তুমি কিভাবে এরকম পর্দা পুষিদের দিকে ঢুকে গেলা, তোমার এই এত আধুনিক জ্ঞান থাকা সত্ত্বেও এত ডিগ্রি নিয়ে তুমি উল্টা দিকে গেলা কেন, এই সমস্ত কথাবার্তা বলবে, এগুলা শুনেও টিকে থাকে তাদের জন্য বিশাল সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাতুন নাঈম তাদের অপেক্ষায় আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা টিকে থাকতে হবে, দিনের পর দিন চ্যালেঞ্জ আরো শক্ত হবে। কাল কাবেদ আলাল জামর, তাই আমাদের কাছাকাছি যখন আসবে দিনের উপর টিকে থাকা জ্বলন্ত কয়লা হাতে নিয়ে টিকে থাকা, ধরে রাখা যেমন কঠিন হয়ে পড়ে, দিনকে ধরে রাখা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন তোমরা দেখো, তোমরা টিকে থাকো, নিজেদেরকে সংগ্রাম করে তোমরা তোমাদের পথে থাকো। ইয়াফআলুল খাইর বিজুহদিহিম ওয়া তাওকাতিহিম, মুমিনরা যেন তাদের শক্তি প্রয়োগ করে তাদের ডান দিয়ে হলেও দিনের উপর টিকে থাকে। ও মুখবিরান লাহুম আন্নাহুম মান আসরাহা আমরাহু লা ইয়াদুরহু ফাসাদ মান ফাসদা মিনান নাস সাওয়ান কানা করিবান আও বাঈদান, তাদের আশেপাশে দূরে কাছের লোকেরাও যদি দিনকে ছেড়ে দেয় তাতে ফাসাদের মধ্যে পড়ে যায়, এরপরে তারা যদি শেষ পর্যন্ত টিকে থাকে ইনশাআল্লাহ
তাদের কোনো ক্ষতির কারণ হবে না, তারা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসিরে বলেছেন, ইয়াকুলু তাআলা আল্লাহ তাআলা বলেন, ইদা মাল আব্দু আতানি ফিমা আমারতুহু বিহি মিন হালাল ওয়া নাহাইতুহু আনহু মিনাল হারাম, আমি আমার বান্দাকে যখন হুকুম করি যে এটা হালালটা করার জন্য আমার কথা সে শুনে, আর হারাম থেকে দূরে থাকার জন্য আমার কথা সে শুনে দূরে থাকে, আমাকে এইভাবে অনুসরণ করে, তাহলে ফালা ইয়াদুরুহু মান দাল্লা বাদাহু ইদা আমেলা বিমা আমারতুহু বিহি, আর দুনিয়ার মানুষ সমস্ত মানুষও যদি তার বিরুদ্ধে চলে যায়, তার অন্য রাস্তায় চলে যায়, এতে করে সে কোনো রকমেই ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে নিজেদেরকে সমাজ একদিকে টানলেও আমরা দিনের মধ্যে টিকে থাকতে হবে। অনেকে এই সমাজের তালে আসলে টিকতে পারেন না, নিজে খারাপ কাজের দিকে আসতে চান না, নিজের শরীয়তের মধ্যে চলতে চান, কিন্তু সমাজের সঙ্গে চ্যালেঞ্জ করে আর গিভ আপ করে ফেলে। এরকম ঘটে নাকি ঘটে না? বিশেষ করে বিয়ের সাথের মাহফিলে গেলে দেখা যায়, ওলিমার দিনে দেখা যায় যে আপনার সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, টুপি টাপা মাথায় দিয়ে মুরব্বীরা কিছু দাঁড়িটাই সাদা মাশালা বসে আছেন, আর তামশা চলছে রং তামাশা, নারী পুরুষের কি অবস্থা এগুলা। তো আমি ওই সমস্ত মুরব্বীদেরকে যদি একবার দেখি, আমার কাছে এই মুরব্বীদেরকে দেখে আমার খুব কষ্ট হয়। তাদের ছেলে তাদের নাতি তারা এইভাবে ছেড়ে দিল, সমাজের দিকে পরিবর্তনের চেষ্টা করে না। এখন অন্যরা যদি গোমরা হয়ে যায় তাহলে আমার কিছু ক্ষতি হবে না, আমি তো ঠিক আছি। তো এইটা কি এই আয়াতের অর্থ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লোকেরা তোমরা অনেকে উল্টা বুঝিয়ে না এই আয়াতকে, যে আমি যদি ঠিকমতো নামাজ পড়ি, আমি যদি দিনের শরীয়ত মেনে চলি, বাকি লোকেরা কি করলো না করলো এটা আমার কোনো চিন্তা নাই। তাহলে খবরদার, তোমার নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। এই আয়াত তোমাকে বলে নাই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিতে বলে নাই, যে তুমি মানুষকে দিনের দিকে আনার কাজ, গুনাহ থেকে দূরে থাকার কাজ থেকে সরাতে বলা হয় নাই। তুমি চেষ্টা করার পরেও যদি সবাই অন্যদিকে যায় আর তুমি স্ট্রাগল করে সংগ্রাম করে টিকে থাকো, তাহলে তোমার কামিয়াবি নিশ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তার অর্থ এই নয় যে আমরা দাওয়াতি কাজ করার দরকার নাই। এরকম অনেকেই আসি যে সমাজটা যখন অন্যদিকে যায়, যারা নামাজি যারা দিনদার যারা, তখন যারা মানুষকে দিনের দিকে আনার জন্য চেষ্টা করে না, তখন কি হয়, শুধু নিজে নামাজ পড়ে মসজিদে যায়। এরকম এই 20 বছর আগে 30 বছর আগে আমাদের সমাজ কি এই পর্যায়ে ছিল এখন যেখানে আছে?